নমস্কার, আমার নাম রঞ্জন মজুমদার। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে এক্সেল টেক্সট ফাংশন। এক্সেল টেক্সট ফাংশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু গুরুত্বপূর্ণ বিষয় না, এক্সেল টেক্সট ফাংশন বহুল পরিমাণে ব্যবহার করা হয় এক্সেল ওয়ার্কশিটে। সুতরাং যত পরিমাণ ফাংশন ইউজ করা হয়, ব্যবহার করা হয়, তার মধ্যে সবথেকে বেশি যে ফাংশন ব্যবহার করা হয় সেটা হলো এক্সেল টেক্সট ফাংশন। টোটাল নাম্বার অফ এক্সেল টেক্সট ফাংশন ইন এক্সেল ওয়ার্কশিট ইজ 24। টোটাল 24খানা ফাংশন এক্সেল টেক্সট ফাংশন ব্যবহার করা হয়। সুতরাং প্রথমে এক্সেল টেক্সট ফাংশন ব্যবহার করতে হলে তার সিনট্যাক্স আমাদের জানাটা দরকার, কীভাবে এক্সেল টেক্সট ফাংশন আমরা ব্যবহার করি। শুধু সিনট্যাক্স যদি না জানি এক্সেল টেক্সট ফাংশনের বা যে কোনো ফাংশনের যে সিনট্যাক্স যদি না জানি তাহলে কোনো ফাংশনই আমি ব্যবহার করতে পারবো না। সুতরাং শুরু করা যাক এক্সেল টেক্সট ফাংশন। প্রথমে আমি যাচ্ছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রথমেই বলেছি এক্সেল টেক্সট ফাংশন আছে 24টা। তার মধ্যে প্রথম যে এক্সেল টেক্সট ফাংশন সেটা হচ্ছে BAHTTEXT। BAHTTEXT-এর সিনট্যাক্স কী? BAHTTEXT নাম্বার। সুতরাং আমি যাই BAHTTEXT নাম্বার, তার মানে আমি ইকুয়ালস টু BAHTTEXT, এখানে ডবল ক্লিক করলে ফাংশনটা শো করবে, দেখাবে। এখানে নাম্বার লিখলাম 123, 123 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম। সুতরাং এটা একটা BAHTTEXT দেখালো। এই টেক্সটটা আমি দেখেছি, কিন্তু যেরকমভাবে আমরা বাংলা একটা স্ক্রিপ্ট, বাহাত একটা স্ক্রিপ্ট, তামিল একটা স্ক্রিপ্ট, তেলুগু একটা স্ক্রিপ্ট, সুতরাং BAHTTEXT হচ্ছে, BAHTTEXT-এর সিনট্যাক্সট হচ্ছে নাম্বার আমাকে ব্যবহার করতে হবে। এই যে আউটপুটটা এখানে দেখাচ্ছে বা ফলাফলটা দেখাচ্ছে তার সিনট্যাক্সটা হচ্ছে এখানে, এটাকে বলা হয় ফর্মুলা বার। আমি আগের ভিডিওতেও বলেছি যদি কেউ ইকুয়ালস টু বাহাত, মানে BAHTTEXT পুরো লিখলাম না, ভুলবশত BAH লিখে বা BAHT লিখে যদি কেউ এন্টার মারে তাহলে এই যে এরোরটা দেখাবে, ত্রুটিটা দেখাবে, সেই ত্রুটিটা হচ্ছে নেম ত্রুটি, মানে নেমের একটা এরর দেখাবে। আমি আমার পুরাতন ভিডিওতে এক্সেল ফাংশনাল এরর বলে একটা ভিডিও বানিয়েছি, সেখানে আমি দেখিয়েছি যে কীভাবে এক্সেলের কী কী ত্রুটি আসতে পারে, কী কী এরর হতে পারে সেগুলো দেখিয়েছি। আপনারা পারলে ওই ভিডিওটা দেখে নেবেন। নেম এরোরটা কেন আসে? যদি কোনো ফাংশন ভুল লেখা হয়, পুরো লেখা না হয়, বা ফাংশনের সিনট্যাক্স ভুল লেখা হয়, বা ফাংশনের ভেতরে প্যারামিটার ভুল লেখা হয়, সেক্ষেত্রে যে ত্রুটিটা আসে সেই ত্রুটিটার নাম হচ্ছে নেম ত্রুটি। একই রকমভাবে আমি ফাংশনের প্যারামিটার বলতে কী বোঝাচ্ছি? এই যে 123 লিখলাম, এটাকে কেউ কেউ বলে আর্গুমেন্ট বা কেউ কেউ বলে প্যারামিটার। সুতরাং পরের ফাংশনটা কী আছে? পরের ফাংশনটা হচ্ছে CHAR ফাংশন। CHAR ফাংশন, CHAR ফাংশন মানে কী? CHAR-টা একটা বিশাল বড় সাবজেক্ট। যাই হোক, আমাদের যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা করি সেক্ষেত্রে CHAR-টা প্রচুর পরিমাণে ইউজ করা হয়, ব্যবহার করা হয়। সুতরাং CHAR-এর সিনট্যাক্স কী? CHAR, ব্র্যাকেটের মধ্যে আমি একটা নাম্বার নিলাম, এখানে লেখা আছে নাম্বার। এক্সেলের একটা সহজ ব্যাপার হচ্ছে এখানে সাজেশান দেখায়। সুতরাং সাজেশান দেখো আপনি কাজগুলো করতে পারবেন। আগেও বলেছি যদি এক্সেল সম্বন্ধে পুরো জানতে হয় এই টিউটোরিয়াল, আমার টিউটোরিয়াল ছাড়াও যদি নিজেরা শিখতে চান সেক্ষেত্রে এক্সেলে F1 মেরে হেল্পে গিয়ে, অনলাইনে না গিয়ে অফলাইনে গিয়ে আপনি যে কোনো ফাংশন টাইপ করবেন। ফাংশন টাইপ করলে সেই ফাংশনের একটা টিউটোরিয়াল আপনার সামনে দিয়ে দেবে, ডকুমেন্টেশন দিয়ে দেবে, ডকুমেন্টেশন দেখেও আপনি শিখতে পারেন। আর আমরা যে ভিডিও করছি আমি ভিডিও থেকেও দেখতে পারেন। সুতরাং CHAR নাম্বার, নাম্বার কী? এখানে আমি ধরুন 65 লিখলাম, 65 লিখে এন্টার মারলাম, তাহলে কী দেখাবে? বড় হাতের A। এবার আমি আগেই বলেছি CHAR মানে ক্যারেক্টার, একটা বিশাল বড় সাবজেক্ট। আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি সেক্ষেত্রে আমরা CHAR-টাকে প্রচুর পরিমাণে ব্যবহার করি। আমি ছোট করে আমি CHAR-টাকে বোঝাই আপনাদের। CHAR হচ্ছে কি? সাধারণত যখন কম্পিউটার স্টার্ট হয় তখন এই চার কিছু কিছু ফরম্যাট থাকে, BCD। আপনাদের জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে BCD কী, BCD-র পুরো নাম কী? BCD-র পুরো নাম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, EBCDIC এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, ASCII-র ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আর ISCII হচ্ছে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমি ISCII-টা লিখিনি এখানে, ইউনিকোড, এটাই সবার থেকে গুরুত্বপূর্ণ ইউনিকোড। ইউনিকোড হচ্ছে, ইউনিকোড বলতে কী বোঝায়?
এই যে আমরা বাংলায় টাইপ করি, অবরত টাইপ করি বাংলায়, বা কেউ তামিলে টাইপ করে, কেউ আসামিতে টাইপ করে, কেউ তেলেগুতে টাইপ করে, সেগুলো যেই প্রত্যেকটা ক্যারেক্টারকে যার মধ্যে ঢোকানো হয়েছে সেটা হচ্ছে ইউনিকোড ফরম্যাট। আমি বেশি কিছু বলছি না, এটুকুনি বলে দিচ্ছি। কিন্তু আমরা যেটা এখানে কিছুক্ষণ আগে যে ক্যারে যেটা ইউজ করলাম, যে প্যারামিটারটা ইউজ করলাম 65, এটা 65টা কি নাম্বার? এই নাম্বারটাকে ও কী করছে, নাম্বার না, এটা কিন্তু অ্যাস্কি কোড, মনে রাখতে হবে নাম্বার না, নাম্বার হিসেবে লিখছি, এটা হচ্ছে অ্যাস্কি কোড। এর মধ্যে কী কী থাকে, 65 থেকে 90 পর্যন্ত বড় হাতের এ থেকে জেড, মানে 65 লিখলে বড় হাতের এ, 66 লিখলে বড় হাতের বি, 67 লিখলে, মানে 67 লিখলে বড় হাতের সি, একই রকম 97 থেকে 100 ছোটো হাতের এ টু জেড, মানে 97 লিখলে ছোটো হাতের এ, 98 লিখলে ছোটো হাতের বি, 99 লিখলে ছোটো হাতের সি, 48 থেকে 57 লিখলে 0 থেকে 9 শো করে, 32 মানে হচ্ছে স্পেস শো করে, স্পেস, 33 এগুলো জানা দরকার, 33 থেকে 47 মানে এখানে কী আছে 32, এখানে কী আছে 48, তার মধ্যেখানে গ্যাপ কর 33 থেকে 47, আবার এখানে লিখে আছে 97, এখানে কী হচ্ছে 65, তাহলে এখানে কী হচ্ছে 58 থেকে 64, এখানে 57 শেষ হচ্ছে, তাহলে 58 থেকে 64, আবার এখানে কী আছে 90 থেকে শেষ হচ্ছে, তাহলে 91 থেকে, এখানে শুরু হচ্ছে 97 থেকে 91 থেকে 96, আবার 91 এ 22 এখানে শেষ হচ্ছে, তাহলে 123 থেকে 127। এই টোটাল যে ক্যারেক্টার আছে, এইটুকুনি ক্যারেক্টারগুলো, এইটুকুনি যে অ্যাস্কি কোড আছে, এই অ্যাস্কি কোডগুলো মূলত ব্যবহার করা হয় কী ক্ষেত্রে, মূলত ব্যবহার করা হয় যেমন এরকম সাইন দেওয়া হয়, এক্সক্লেমেশন সাইন, অ্যাট দ্য রেট সাইন, হ্যাশ সাইন, ফার্স্ট প্যারা, ফার্স্ট ব্র্যাকেট মানে ফার্স্ট প্যারান্থেসিস, লাস্ট ব্র্যাকেট মানে লাস্ট প্যারান্থেসিস, এরকম করে ইউজ করা হয়, ব্যবহার করা হয়। আর নন প্রিন্টেবল ক্যারেক্টার কোনগুলো, যেই ক্যারেক্টারগুলোকে প্রিন্ট করা যায় না, বা প্রিন্ট করলে একটা রেক্ট্যাঙ্গেল বক্স আসে, রেক্ট্যাঙ্গেল মানে চতুষ্কোণ একটা বক্স, বাক্স পাওয়া যায়, সেগুলোকে বলা হয় নন প্রিন্টেবল ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে গেলে অনেক সময় লাগবে, যাই হোক ক্যারেক্টার আমি বেশি বলছি না, এটুকুনি জানিয়ে দিচ্ছি। যেমন দেখাচ্ছি আমি এখানে CHAR, যদি আমি ওয়ান করলাম, এন্টার মারলাম, একটা বক্স আসছে, চতুষ্কোণ একটা বাক্স আসছে বা রেক্ট্যাঙ্গুলার একটা বক্স আসছে, তার মানে হচ্ছে নন প্রিন্টেবল ক্যারেক্টার, এগুলো প্রিন্ট করা যায় না। এগুলো আমি পরে বলছি কীভাবে কাজ করে। তারপরের ফাংশনটা কী আছে, তারপরের ফাংশনটা বলছে, আমি একটা, আমি এক্সেল শীট তৈরি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছি যাতে জানতে পারি। এর আগে আমি এইটা বোঝাই, কোড টেক্সট ক্যার যেমন কী করে, ক্যার হচ্ছে অ্যাস্কি ভ্যালুকে আমার ক্যারেক্টারে কনভার্ট করে, কোড হচ্ছে সিম্পলি অপোজিট, ইট কনভার্টস টেক্সট ইনটু কোড, বা টেক্সট ইনটু অ্যাস্কি ভ্যালু। তাহলে কীভাবে করছে, টেক্সটটাকে অ্যাস্কি ভ্যালুতে কনভার্ট করছে, পরিবর্তন করছে, ইকুয়ালস টু কোড, ডবল কোটেশনের মধ্যে এ দিলাম, মানে বড় হাতের এ দিলাম, ডবল কোটেশন অথবা আপনার ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থিসিস ক্লোজ করলাম, এন্টার মারলাম, কী দেখাচ্ছে 65। এখানে কী দেখি লিখেছিলাম, আমি 65 লিখেছিলাম অ্যাস্কি ভ্যালু, এখানে কী লিখছি 65 শো করছে, তার মানে কোডটা শো করছে 65, বোঝা গেল। আমি যদি এখানে লিখি ইকুয়ালস টু কোড বড় হাতের জেড, অবশ্যই ডবল কোটেশনের মধ্যে দিতে হবে, মনে রাখতে হবে যখনই কোনো ক্যারেক্টার বা টেক্সট লিখি তখনই আমাকে ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে, ডবল কোটেশনের মধ্যে ক্যারেক্টার বা টেক্সটকে রাখতে হবে, এক্সেলের ক্ষেত্রেও আর যে কোনো ক্ষেত্রেই, প্রোগ্রামিং যে কোনো ক্ষেত্রেই যদি আমি ক্যারেক্টার বা টেক্সট লিখি সেক্ষেত্রে ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে, আর যদি সিম্পলি নাম্বার লিখি সেক্ষেত্রে সিঙ্গেল কোটেশন, সেক্ষেত্রে কোনো কোটেশন লাগবে না। অ্যান্সার কী দেখালো 90, তাহলে আমি এইমাত্র কী বলেছিলাম, বড় হাতের জেডের অ্যাস্কি ভ্যালু কী বলেছিলাম 90, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, এখানে দেখাই আরেকবার, নিচে দেখাই, এখানে লিখেছি 90, বড় হাতের জেড 90। সুতরাং এই হচ্ছে কোড, তাহলে ক্যার হলো, কোড হলো। এবার আমি দেখাচ্ছি ক্লিন, ক্লিনটা, ক্লিন দেখানোর আগে আমি কনকেটেনেট দেখিনি, কনকেটেনেট খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন, আর এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় কনকেটেনেট। সাপোজ আমি লিখলাম রঞ্জন
এখানে লিখলাম, এখানে দিলাম ফার্স্ট নেম, ফার্স্ট নেম, এখানে নেমটা বাজে দেখাচ্ছে, আমি ডবল ক্লিক করলাম পরের লাইনে। যদি আমি এক্সেলে কোনো একটা সেলের ভেতরে কোনো টেক্সটকে যদি পরের লাইনে আনতে চাই একই সেলের মধ্যে, তাহলে অল্ট এন্টার প্রেস করব, পরের লাইনে চলে আসলো। একই রকমভাবে লাস্ট অল্ট এন্টার মেরে আমি লিখলাম নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, রঞ্জন মজুমদার। রঞ্জন মজুমদার কৌশিক ব্যানার্জি প্রীতম চক্রবর্তী, এরকমভাবে কিছু নাম লিখলাম আমি। আমি আগেও বলেছি যদি এটা যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে এই যে আউটলাইনে গিয়ে আমি ডবল ক্লিক করব, অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা হচ্ছে শুধু নেম লিখলাম এখানে। এবার আমি কি করব, আমি রঞ্জন মজুমদারকে এক করে আমি এই দুটোকে লিখে দেবো রঞ্জন মজুমদার। এখানে কিন্তু দুটো কী আছে, আলাদা আছে, তাহলে আমি কী লিখবো, ইকুয়ালস টু কনক্যাটেনেট, ডবল ক্লিক করলাম, এখানে ফার্স্টের টেক্সট কী আছে রঞ্জন, এখানে সিনট্যাক্সটা কী আছে, সিনট্যাক্সটা আরেকবার দেখি এখানে কী লেখা আছে। সেটা লেখা আছে টেক্সট ওয়ান, টেক্সট টু, টেক্সট থ্রি করে টেক্সট টেন, যতগুলো টেক্সট আমি পরপর অ্যাড করতে চাই। তাহলে এখানে কী আছে, কনক্যাটেনেট টেক্সট ওয়ান, আমি রঞ্জনকে সিলেক্ট করলাম, কমা দিলাম, দুটো রঞ্জন মজুমদারকে একসঙ্গে গায়ে গায়ে লেগে যাবে, বাজে লাগবে, তাই জন্য ডবল কোটেশনের মধ্যে একটা স্পেস দিলাম, ডবল কোটেশন ক্লোজ করলাম, মজুমদারটাকে সিলেক্ট করলাম, করে আমি ব্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, তাহলে রঞ্জন মজুমদার চলে আসলো। এটাকে আমি অ্যাডজাস্টেবল করে নিই। এবার মনে রাখতে হবে ফাংশনের ক্ষেত্রে, আমি অধিকাংশ কর্পোরেট সেক্টরেও দেখেছি, অধিকাংশ লোকের ক্ষেত্রে দেখেছি যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এরকমভাবে গিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, তারা সমস্ত কিছু আউটপুট দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু কাজের কাজ না। ধরুন আমার কাছে দু হাজার রেকর্ড আছে, দু হাজার রেকর্ডের ক্ষেত্রে কি আমি 2000 ড্র্যাগ করে ধরে থাকবো? খুব বাজে ব্যবহার, খুব বাজেভাবে কাজ করা হয়। আমি কি করব, আমি এখানে এখানে যাব, এই ভাঙা জায়গাটা যাব, এই ভাঙা জায়গাটা গেলে একটা নিরেট কালো অংশ দেখাবে, প্লাস সাইন, এখানে ডবল ক্লিক করব, অটোমেটিক্যালি চলে আসবে। যদি 2000 রেকর্ড থাকে, 2000 রেকর্ডের ক্ষেত্রে ডবল ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে, মানে অটোমেটিক্যালি চলে আসবে, সুতরাং কোনো কষ্ট করতে হবে না। সুতরাং মনে রাখতে হবে যখনই কোনো ফাংশন আমি ব্যবহার করব তখনই যেন আমরা ডবল ক্লিক ইউজ করি, ব্যবহার করি, ডবল ক্লিক ছাড়া যদি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন প্রচুর সময় লেগে যাবে। এই জিনিসগুলো, এগুলো বলে কুচির কাজ, কুচির কাজগুলো একটু আপনারা জানতে হবে, না জানলে আপনাদের অসুবিধা হয়ে যাবে। আমি সাধারণত আমি আমার ছাত্রছাত্রীদের সবাইকেই বলি কুচির কাজ ব্যবহার করতে, বা কেউ কেউ এটাকে ইউএসপি বলে। সুতরাং এবার আমি আসি ক্লিন, ক্লিন ফাংশনটা বেশি ব্যবহার করা হয় না, তাও জেনে রাখা দরকার। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ক্লিন ফাংশন? ক্লিন ফাংশন ইজ বেসিক্যালি ইউজ টু রিমুভ নন প্রিন্টেবল ক্যারেক্টার। আই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট নন প্রিন্ট, সরি, আমি কিছুক্ষণ আগেই আমি বলেছি যে নন প্রিন্টেবল ক্যারেক্টার কীভাবে ব্যবহার করা হয়। নন প্রিন্টেবল ক্যারেক্টার হচ্ছে 1 থেকে 31 অ্যাসকি কোডে যেগুলো আছে, বা সরি 30 বলতে পারেন, 31 একটা ফাঁকা জায়গা দেখায়। এক্সেলের ক্ষেত্রে 1 থেকে 30 পর্যন্ত যে কোডটা, অ্যাসকি কোডটা আছে, সেগুলো নন প্রিন্টেবল ক্যারেক্টার হিসেবে ইউজ করা হয়, ব্যবহার করা হয়। সেই নন প্রিন্টেবল ক্যারেক্টার যদি আমাকে শো করতে হয়, যদি আমি দেখাচ্ছি, আমি একটা ফাংশন দেখাই তাহলে বয়ে যাবে। কিছুক্ষণ আগে আমি কনক্যাটেনেট দেখিয়েছি, আমি লিখলাম কনক্যাটেনেট, এখানে লিখলাম ক্যার, আমি নন প্রিন্টেবল ক্যারেক্টার দেখিয়েছি ক্যার ওয়ানে, এখানে আমি লিখলাম ক্যার টু, কমা দিলাম, ডবল কোটেশনের মধ্যে লিখলাম রঞ্জন, আবার কমা দিলাম, আবার লিখলাম ক্যার ওয়ান, এন্টার মারলাম। এখানে দেখিয়েছে কি
একটা ব্ল্যাঙ্ক দেখিয়েছে, আমি এখানে ওয়ান লিখি তাহলে বোঝা যাবে। ওয়ান লিখে আমি এন্টার মারলাম, তাহলে কী দেখিয়েছে? ফার্স্টে প্রথমে দেখিয়েছে নন প্রিন্টেবল ক্যারেক্টার, তারপরে রঞ্জন, তারপরে আবার নন প্রিন্টেবল ক্যারেক্টার। এখানে কখন হতে পারে? যখন আমি বাইরের কোনো এক্সটার্নাল সোর্স থেকে, বাইরের কোনো উৎস থেকে যদি আমি কোনো টেক্সটকে কপি করি, কপি করে নিয়ে এসে এখানে বসাই, সেক্ষেত্রে আমি নন প্রিন্টেবল ক্যারেক্টার দেখতে পারি এক্সেল সেলে, এটা সেল। এবার যদি নন প্রিন্টেবল ক্যারেক্টারকে আমাকে রিমুভ করতে হয়, তাহলে সেক্ষেত্রে মানে দূর করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে আমি ক্লিন ফাংশান ব্যবহার করব। সুতরাং ক্লিন ফাংশান বেশি ব্যবহার করা হয় না, কিন্তু এই ক্ষেত্রে ক্লিন ফাংশান খুবই গুরুত্বপূর্ণ। যদি নন প্রিন্টেবল ক্যারেক্টারকে রিমুভ করতে হয়, দূর করতে হয়, তাহলে আমি কী লিখবো? ইকুয়ালস টু ক্লিন করে ব্র্যাকেট করে আমি এই ভ্যালুটাকে আমি নিলাম। এখানে সামনে নন প্রিন্টেবল ক্যারেক্টার, লাস্টে নন প্রিন্টেবল ক্যারেক্টার, দেখুন কী হয়। আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম, নন প্রিন্টেবল ক্যারেক্টার চলে গেল। এই হলো ফান্ডা, নন প্রিন্টেবল ক্যারেক্টার যদি দূর করতে হয় তাহলে ক্লিন ফাংশান আমাকে ব্যবহার করতে হয়। আপনারা ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো একটু লেন্দি, কিন্তু কিছু করার নেই। আমি যদি পুরোপুরি এক্সেল বোঝাতে হয়, আমাকে ভালোভাবে বোঝাতে হয়, তাহলে একটু সময় লাগবেই। মানে ধরতেকটা মারপেড়ে করে আমি এই ভিডিও শেষ করতে পারবো না। সুতরাং আমি আশা রাখছি প্রত্যেকে যারা ভিডিও দেখছে তারা একটুখানি সহনশীল হবেন, একটুখানি টলারেট করবেন আমাকে। তাহলে আমার এই পাঁচখানা ফাংশান আমার হয়ে গেল, বোঝা গেল পাঁচখানা ফাংশানের কী কাজ। আমি দ্বিতীয় ফাংশানে যাই, ডলার। ডলার আমার, ডলার এখানে বলছে ডলার, কিন্তু ডলার বললেই ডলার দেখায় না। আমার যেহেতু আমাদের ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে রুপি, তাই জন্য আমরা এখানে রুপিটা শো করাই। সুতরাং কেউ কারো কাছে কোনো জায়গায় বাহাত কারেন্সি থাকতে পারে, কোনো জায়গায় কিয়াত কারেন্সি থাকতে পারে, কোনো জায়গায় রুবেল থাকতে পারে কারেন্সি, যার যেরকম কারেন্সি তার সেরকম শো করবে, দেখাবে। সুতরাং আমি এখানে লিখলাম ইকুয়ালস টু DOLLAR, নাম্বার দিলাম আমি 1 2 3 4 5, কমা দিয়ে আমাকে দিলাম, আমি ডেসিমালস দিলাম। ডেসিমালস এখানে আমি, এখানে কী আছে, ডেসিমালসটা কী দেওয়া আছে? এখানে ডেসিমালসটা দেওয়া আছে অপশনাল, থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে হচ্ছে অপশনাল। আমি আগেও বলেছি অপশনাল মানে হচ্ছে এটাকে আমি ব্যবহার করতে পারি নাও করতে পারি। আমি অবশ্যই ব্যবহার করব, এটাকে টু ডেসিমাল করতে চাই। কেউ যদি কোনো ডেসিমাল না ব্যবহার করতে চায় সেক্ষেত্রে ওয়ান, সেক্ষেত্রে জিরো দেবে। এখানে আমি ব্যাকেট ক্লোজ করলাম, বা জিরো নাও দিতে পারে, যদি অপশনাল ভ্যালু শুধু ফাঁকা দেবে, এন্টার মারবে। আমি দুই লিখলাম, তাহলে কী দেখাচ্ছে? রুপিস সাইন 1 2 3 4 5 0। যদি এটা এখানে যদি সাইন, এখানে যদি করতে যেতাম, ধরুন সাপোজ এখানে কোনো গ্রস স্যালারি আছে, গ্রস স্যালারিটা এম নর্মাল আছে, পাশের সেলে যদি আমাকে ডলার বসাতে হয়, মানে কারেন্সি অনুযায়ী আসবে, সেক্ষেত্রে আমি একই রকমভাবে ফাংশানটা ইউজ করে ডবল ক্লিক করে দেবো, ডবল ক্লিক করে দেবো, বা টেনে দিলেও কাজ হয়ে যাবে। অবশ্যই টানবেন না, ডবল ক্লিক করবেন, এই অভ্যাসটা রেখে দেবেন। সুতরাং ডলারের কাজ কী? ডলারের কাজ হচ্ছে কারেন্সি শো করানো আর ডেসিমাল প্লেস শো করানো। যদি এটা এরকম হতো, ইকুয়ালস টু DOLLAR 1 2 3 4 5 0.6, যদি এরকম থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাকে টু ডেসিমাল প্লেস শো করতে হবে। তাই জন্য আমি কমা দুই দিলাম, দুই দিয়ে এন্টার মারলাম, দেখিয়ে দিল 1 2 3 4 5 0.60। সুতরাং এটাই হচ্ছে অপশনাল ভ্যালু যেটা আছে, অপশনাল ভ্যালু যেটা আছে ডেসিমালস, ডেসিমালসের কাজ। আশা করি বোঝা গেল। এর পরের ভ্যালুটা কী, পরেরটা কী আছে, পরের ফাংশানটা আছে এক্স্যাক্ট। এক্স্যাক্টটাও খুবই গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টটা যারা আমরা এক্সেলের ভিতরে যারা আমরা প্রোগ্রামিং করি, VBA প্রোগ্রামিং বলা হয় এক্সেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এক্স্যাক্টটা খুব কাজে লাগে। এক্স্যাক্টটা আপনাদের কাজে নাও লাগতে পারে, কিন্তু আমাদের কাজে লাগে। তাও আমি দেখিয়ে দিই এক্স্যাক্ট। যদি আমি দুখানা ক্ষেত্রেই এরকম রঞ্জন কমা রঞ্জন, আপনাদের হয়তো ভেবে ইয়ে করবেন যে কেন আমি দুবার লিখলাম রঞ্জন রঞ্জন। এরকম হতে পারে, আমাদের প্রোগ্রামিং যখন করি তখন আমরা ধরুন এরকম লেখা আছে রঞ্জন 1 2 3 4 5, বা 1 2 3 রঞ্জন 4 5 6, এরকম আছে। আমি এই 1 2 3 রঞ্জন 4 5 6 থেকে রঞ্জনটাকে আমি এক্সট্র্যাক্ট করি,
বা সংশ্লেষণ করি, বের করি, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি দুখানা ভ্যালু চেক করব, এই দুখানা ভ্যালু সঠিক কি না, সেক্ষেত্রে এই ফাংশনটা ব্যবহার করা হয় বা ইউজ করা হয়। সুতরাং আপনাদের বুঝতে একটু ইয়ে হবে যে আমি দুবার কেন রঞ্জন লিখলাম, লেখা তো দরকার পড়ে না, তাহলে এই ফাংশনও দরকার পড়ে না, কিন্তু এই ফাংশনের দরকার পড়ে আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। আমি এটা এন্টার মারলাম, কী দেখাবে, এন্টার মারলে এটা ট্রু না ফলস সেটা দেখাবে, এটা ট্রু কারণ দুখানা তো এক্স্যাক্ট ম্যাচ করেছে। আমি যদি এখানে এরম লিখি রঞ্জন, আমি যদি ছোটো হাতের লিখি আর এন জে এন, তাহলে কী হচ্ছে, দুটো মিসম্যাচ করছে। হতে পারে রঞ্জন এক লেখা, কিন্তু এই দুটো মিসম্যাচ করছে, কোনটা বড় হাতের কোনটা ছোট হাতের, তাই জন্য এটা কী দেখাবে, ফলস। আশা করি বোঝা গেল, এই হলো এক্স্যাক্ট ফাংশন। ফাইন্ড ফাংশন, ফাইন্ড ফাংশনের কী আছে, ফাইন্ড টেক্সট, সিনট্যাক্স কী লিখেছে, ফাইন্ড টেক্সট, উইদিন টেক্সট, স্টার্ট নাম্বার। তাহলে আমি কী করব, আমি ধরুন এটা এরম একটা লিখলাম এখানে, এ কুইক ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এরম লিখলাম, এ কুইক ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা আমরা যারা টাইপ করি, টাইপ করতাম, টাইপ শিখতাম, তাহলে প্রথম এই লাইনটা দিয়ে আমাদের কাজ করানো হতো, যার মধ্যে এ টু জেড সমস্ত অ্যালফাবেটই আছে। সুতরাং আমি এখানে ফাইন্ড করলাম, ফাইন্ড, আমি এখানে আইটাকে খুঁজতে চাই, আইটাকে খুঁজতে চাই, উইদিন টেক্সট, উইদিন টেক্সট কোনটা, তার মানে এর মধ্যে আই খুঁজতে চাই, কমা দিয়ে স্টার্ট নাম্বার, স্টার্ট নাম্বার আমি দিতেও পারি নাও দিতে পারি। আমি যদি এটাকে করে যদি এন্টার মারি, স্টার্ট নাম্বারটা কী আছে, অপশনাল ভ্যালু, আমি যদি এটা করে এন্টার মারি কী দেখাচ্ছে, পাঁচ, তার মানে কী আছে, এক স্পেস দুই কিউ ইউ তিন চার আইতে পাঁচ। আশা করি বোঝা গেল। এবার আমি আরেকবার এটাকে করি, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফাংশন, ফাইন্ড, আমি আইটাকেই খুঁজি আরেকবার, আইটা খুঁজি না, আমি এখানে এ খুঁজি, এ এ খুঁজলাম, কমা দিয়ে এখানে এই টেক্সটের মধ্যে এ খুঁজব, এখানে আমি ব্যাকেট ক্লোজ করলাম, কী দেখাবে, ওয়ান। কেন দেখাবে ওয়ান, কারণ হচ্ছে এইটাই হচ্ছে বিশেষত্ব একটা ফাইন্ড ফাংশনের, ফাইন্ড ফাংশন হচ্ছে প্রথম যে টেক্সটটা পাবে, কোনো একটা বড় টেক্সটের মধ্যে একটা সাবটেক্সট যেখানে পাবে, প্রথম পাবে সেই ভ্যালুটাই দেখাবে এখানে, এটাই হলো ফাইন্ড ফাংশনের গুরুত্ব। যদি আমি চাই যে আমি পরবর্তীতে আর কোথায় এ আছে সেটা দেখতে চাই, সেক্ষেত্রে ব্যবহার করা হয় এই স্টার্ট নাম্বার। আমি এখানে লিখলাম ইকুয়ালস টু ফাইন্ড ডবল কোটেশনের মধ্যে এ কমা দিয়ে এই টেক্সটের মধ্যে, মানে সাবটেক্সট হচ্ছে এ আর ফুল টেক্সট মানে টোটাল টেক্সটটা হচ্ছে এইটা, এটার মধ্যে খুঁজতে যাই, কমা দিয়ে আমি ধরুন সাপোজ এরকম খুঁজতে চাই যে ১৩ নম্বরের পরে কোথায় আছে, ১৩ নম্বরের উপরে কোথায় আছে, তাহলে এনটা যদি মারি ২৯ আছে, তার মানে হচ্ছে এই যে লেজি, লেজির এতে আছে, আপনি গুনলে ২৯ পেয়ে যাবেন। তাহলে বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে হচ্ছে এই যে স্টার্ট নাম্বার যে ফাংশনটা প্যারামিটারটা আছে, যেটা অপশনাল প্যারামিটার, সেই প্যারামিটারটা দিতে হয় যে যেই নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বারের পরে কোথায় এই সাবটেক্সটটা আছে সেটাকে খুঁজে বার করবে। এটা শুধু এ লিখলাম, আমি যদি এরকম করি, আমি যদি এরম করি যে দি বা দা, এই দা টেক্স সাবটেক্সটটা সম্পূর্ণ টেক্সটের মধ্যে ১৩ নম্বরের পরে, টোটাল যে ১৩ নম্বর ক্যারেক্টারের পরে কোথায় আছে, যদি আমি এটাকে এন্টার মারি তাহলে কোথায় আছে, ২৪ নম্বরে আছে, ২৪ নম্বর থেকে শুরু হচ্ছে দাটা। তাহলে এই হচ্ছে ফাইন্ড, আশা করি বোঝা গেল। যদি কোনো সমস্যা হয় ফাংশন বুঝতে, কারণ এই ফাংশনটা এক্সেলের বহুল পরিমাণে ব্যবহার করা হয়, আর যারা যারা ভবিষ্যতে কর্পোরেট সেক্টরে এইচআর হিসেবে কাজ করতে চায় বা নর্মাল কর্পোরেট সেক্টরে কোনো পোস্টে কাজ করতে চায় বা
এমআর মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা, তাদের জন্য এখন এখন বর্তমান দিনে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করে তাদের প্রচুর পরিমাণে এক্সেলের দরকার পড়ে। সুতরাং আমি আশা করব প্রত্যেকে আমার ভিডিওটা দেখবে, দেখলেই বুঝতে পারবে এক্সেলের ফাংশনের কীভাবে কাজ করা হয়। তাই জন্য আমি আস্তে আস্তে বোঝাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। এবার পরবর্তী যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা কী আছে, ফাংশনটা যে ফিক্সড ফাংশনও দরকার পড়ে। যেহেতু আমরা যখন কোনো সংখ্যা লিখি তখন কী লিখি, 1, 2, 3, 4 এরকমভাবে সংখ্যা লিখি। এই সংখ্যাটা নর্মালি আমাদের কী হয়, সাপোজ আমার এরকম দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6 এরকম দেওয়া আছে, এরকম সংখ্যা দেওয়া আছে, খুব বাজে লাগে, অড লাগে, এটাকে আমাকে আমাকে ফিক্সড করতে হবে। FIXED ফিক্সডে কী আছে, একটা নাম্বারকে রাউন্ড করবে, রাউন্ড করতে ব্যবহার করা হয় ফিক্সড। কমা ডেসিমেল, ডেসিমেল ডেসিমেল আমি এটা অপশনাল ভ্যালু, আমি জিরো দিলাম ডেসিমেলে। নো কমাস, নো কমাস ট্রু না ফলস, ট্রু মানে হচ্ছে কমা দেব না, আর ফলস মানে হচ্ছে কমা দেব। আমি এখানে ফলসই লিখলাম, তাহলে কমাটা এখানে পড়ল, এন্টার, তার মানে এখানে কমাটা দেখিয়ে দিয়েছে। কমার নিয়ম হচ্ছে যে যতগুলোই সংখ্যা থাকবে ডান দিক থেকে প্রথম, ডান দিক থেকে প্রথম তিন ঘর কমা থাকবে, তারপর থেকে দুঘর 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 করে কমা থাকবে। আশা করি বোঝা গেল। এখানেও তাই, আমি যদি এখানে এরকম করি, এখানে যদি এরকম করতাম 1, 2, 3, 4, 5, 6, 0.6 এরম ভ্যালু করতাম, তাহলে এখানে কী হতো 0.6, তাহলে ফিক্সড রাউন্ড করবে। ফিক্সড মানে কি, রাউন্ড করবে, রাউন্ড করা মানে হচ্ছে কি 0.6 মানে পাঁচের থেকে বড়। তাহলে আশা করা যায় এই ভ্যালুটা দেখাবে, রাউন্ডে ভ্যালুটা দেখাবে 1, 2, 3, 4, 5, 7 যেহেতু 0.6 পাঁচের, তার ছোটোবেলায় আমরা অঙ্কে করেছিলাম যদি পাঁচের থেকে বড় হয় তাহলে একটা পূর্ণ সংখ্যা দেখাবে, আর পাঁচের থেকে ছোট হলে মানে পাঁচের থেকে যদি বড় হয় তাহলে আগের সঙ্গে এক যোগ হবে, আর পাঁচের থেকে ছোট হলে আগের সঙ্গে জিরো যোগ হবে। তাহলে আমি এখানে কি করব, ইকুয়ালস টু ফিক্সড নাম্বার কমা ডেসিমাল, ডেসিমাল কী আছে, ডেসিমাল করলাম আমি 2 নিলাম বা ডেসিমাল 1 নিলাম, কমা দিয়ে নো কমাস ফলস লিখলাম, দেখি আউটপুট কী দেখায়। সরি আমি কিছু গণ্ডগোল করেছি, গণ্ডগোলটা হচ্ছে এটা যে ফিক্সডে এই কাজ করবে না, ওটা রাউন্ডে কাজ করবে। যাই হোক, আমি কিছু গণ্ডগোল বলেছি, যাই হোক, এখানে আমি 2 লিখে দিলাম, 2 লিখে দিলে কী হবে, 2 লিখে দিলে এখানে 0.60 আসবে। সরি আমার কিছু গণ্ডগোল হয়েছে, ওটা রাউন্ডে কাজ করবে, রাউন্ডটা আমি পরে দেখাবো, ওটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফাংশনে রাউন্ড কাজ করবে, এটা টেক্সট ফাংশনে আমি ভুলে গেছিলাম, সরি আমার কিছু গণ্ডগোল হয়েছে। লেফট, লেফট ফাংশন হচ্ছে আমার যে সম্পূর্ণ টেক্সট রয়েছে, ধরো এইগুলোকে আমি উড়িয়ে দিলাম, এগুলোকে আমি উড়িয়ে দিলাম বা এগুলোকে আমি সাইডে সরিয়ে রাখলাম, কোনো জিনিসকে যদি সাইডে সরাতে হয় তাহলে এরকমভাবে সাইডে সরিয়ে নিতে হবে, সাইডে সরে যাবে। মানে কীরকমভাবে সাইডে সরাতে হবে আরেকবার দেখাই, এই যে ওপরে এই যে কালো বারটাতে গেলে একটা নচ দেখাবে, এই নচটাকে টেনে দিয়ে আমি সাইডে সরাতে পারি। এবার আমি লিখলাম রঞ্জন, রঞ্জন লিখলাম আমি লেফট, লেফট থেকে আমি তিনখানা ক্যারেক্টার দেখতে চাই, তাহলে কী করব, ইকুয়ালস টু লেফট ব্র্যাকেটের মধ্যে কী আছে, টেক্সট, টেক্সট আর নাম্বার ক্যারস আছে অপশনাল ভ্যালু। আমি যদি শুধু এটা দিয়ে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করি তাহলে রঞ্জনই দেখাবে, সরি তাহলে আর দেখাবে, মানে ফার্স্ট ক্যারেক্টারটা দেখাবে। আমি যদি এখানে লিখি ইকুয়ালস টু লেফট রঞ্জনকে সিলেক্ট করি, কমা দিয়ে যদি আমি 3 করি তাহলে কী দেখাবে, রান। সুতরাং লেফট মানে হচ্ছে বাঁদিক থেকে কতগুলো ক্যারেক্টার শো করবে সেটা লেফট ফাংশন দিয়ে দেখায়। একই রকমভাবে যদি রাইট ফাংশন করি, RIGST, যদি এখানে রঞ্জনকে সিলেক্ট করে যদি কমা 3 করি তাহলে ডান দিক থেকে তিনখানা ক্যারেক্টার দেখাবে, জন। সুতরাং একই রকমভাবে যদি শুধু এখানে রাইট করতাম ইকুয়ালস টু রাইট করে রঞ্জন সিলেক্ট করতাম, করে যদি ব্যাকেট ক্লোজ করতাম, কোনো অপশানে বলে দিতাম না, তাহলে কী দেখাবে, এন দেখাবে। আশা করি বোঝা গেল।
এই জিনিসগুলো আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি, এই জিনিসগুলো আমরা বিভিন্ন অফিসিয়াল ওয়ার্কে ব্যবহার করতে পারি। আর আমাদের ক্ষেত্রে যারা প্রোগ্রামিং করি, যারা এক্সেলের ভিবিএ প্রোগ্রামিং করি, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় লেফট আর রাইট এক্সেলের ক্ষেত্রে। একই রকমভাবে আমি পরের ইয়েতে যাই, লেফট হয়ে গেল,